তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আপনাদেরকে আমি কথা বলে দিয়েছিলাম, কিন্তু টেন্স নিয়ে আপনাদেরকে ভিডিও দেব এবং সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করব টেন্স নিয়ে। কারণ যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা দেবেন, আপনাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিন্তু বিভিন্ন ট্রান্সলেশন থাকে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হয়। তো আপনারা যদি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে যান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টেন্স কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। টেন্স কিন্তু একদম গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে সেই সমস্ত ট্রান্সলেশনে। তো অবশ্যই টেন্স আপনাদের জানা জরুরি। তো টেন্স সম্পর্কে যদি আপনি জানেন বা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন, আমাদের টেন্সের ক্লাসগুলো যদি করেন, তাহলে আশা করি টেন্স সম্পর্কে আপনার সমস্ত টেনশনই কিন্তু মিটে যাবে। তো শুধু যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা দেবেন শুধু তারাই নয়, এছাড়াও যারা অন্যরা যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে আপনাদেরও কাজে আসবে, আপনারাও এখান থেকে অনেক নলেজ পেতে পারেন। তো আজকের ভিডিওতে কিন্তু টেন্স নিয়ে আলোচনা করব, যে টেন্স টেন্সের প্রয়োগ করে কিভাবে বাক্য গঠন করতে হয় সমস্ত কিছু আলোচনা হচ্ছে। তো আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন। তবে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যে আপনারা এই ভিডিওটিতে আপনাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কারণ ভালো লাগলো খারাপ লাগলো সেটা কোনো ফ্যাক্টর করে না, আপনাদের যে কমেন্ট, সেই কমেন্ট আমি আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। কারণ আপনাদের কমেন্ট পেলে আমি কিন্তু পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হয়ে পড়ি এবং আপনাদের একটি কমেন্ট অনেক অনেক উৎসাহ জাগায়। তো চলুন, বকবক অনেক করেছি, তো আজকের ভিডিওর আলোচনা শুরু করবো। তার আগে জানিয়ে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন, আজকের ভিডিওতে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো কি নিয়ে আলোচনা করব? টেন্স নিয়ে। তো চলুন আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করি। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব টেন্স নিয়ে। তো আমরা প্রথমেই আলোচনা করব যে টেন্স কাকে বলা হয়। তো টেন্স ক্রিয়ার যে কাল, সেই ক্রিয়ার কালকে কিন্তু টেন্স বলা হয়। অর্থাৎ আমি যে কাজটা করছি সেটা যে কালে ঘটছে বা যে সময়ে ঘটছে সেটাকে কিন্তু টেন্স বলা হয়। তো টেন্স কিন্তু তিন ধরনের টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তো চলুন একটু লিখে নেওয়া যাক। তো বন্ধুগণ, আমরা লিখে নিলাম, আমরা কিন্তু এই তিন ধরনের টেন্স পেলাম, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো প্রত্যেকটা টেন্সের ভেতরেই কিন্তু আরো পার্টস রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্সের চারটা পার্ট রয়েছে, কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা লিখে নিলাম যে প্রেজেন্ট টেন্সের মধ্যে যে চারটা প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো আমরা লিখে নিলাম। তো প্রথমত কি হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আলোচনা করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? তো জানিয়ে রাখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে কোনো কাজ বর্তমানে হচ্ছে কিংবা কাজটা অভ্যাসগত বা চিরসত্য বোঝালে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমি ধরতে পারি, যেমন আমি কি, আমি ভাত খাই। তো ভাত খাওয়াটা কি আমার চিরসত্য কাজ? ভাত আমাকে প্রতিদিন খেতেই হবে। যেমন এমন তো নয় যে আজ আমার ভাত খেলে কালকে আবার খেতে হবে না, কিন্তু কালকে খেতে হবে, তো এটা আমার কি চিরসত্য কাজ? কিংবা আমি স্কুলে যাই, তো স্কুলে কিন্তু আমাকে প্রতিদিনই যেতে হবে, তো এগুলো কি চিরসত্য কাজ? অভ্যাসগত বা চিরসত্য যদি বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এবার কি করে বুঝবো যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো ভার্ব, অর্থাৎ ক্রিয়া, ভার্ব অর্থাৎ ক্রিয়া, বাংলায় আমরা বাংলায় আমরা যাকে ক্রিয়া বলি বা কাজ বলি, ইংরেজিতে ভার্ব। তো
এই ভার্বের শেষে বা বাংলায় ক্রিয়ার শেষে মানে কাজের শেষে কতগুলি সিমটমস কিন্তু থাকবে, যেগুলো কি কি? যেমন অ আ এম ই এস ইত্যাদি কিন্তু থাকবে। ও আ এস ও ই এম আই থাকে। তো এই লক্ষণগুলো যদি মনে করো যে ভার্বের শেষে ক্রিয়ার শেষে থাকে তবে কিন্তু সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা কিন্তু এবার এর যে গঠন প্রণালী মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে গঠন করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনের যে স্ট্রাকচারটা অর্থাৎ গঠনটা সেটা হচ্ছে কি? গঠন আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমরা লিখে নিলাম। তো এবার আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ না দিলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি উদাহরণটা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমত লিখছি যে আমি ভাত খাই, ভাত খাই, এটার যে গঠন প্রণালী আই ইট রাইস, তার মানে কি? আমি ভাত খাই, আই ইট রাইস। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আই বা আমি, এবং ভার্ব বা ক্রিয়া হলো কি? খাওয়া, ইট। এবং অবজেক্ট কি? অবজেক্ট হলো রাইস মানে ভাত। তো আমাদের যে নিয়ম ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই, কি হবে? তো এভাবে হয়ে গেল। তো এবার আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি, যেমন সে বই পড়ে, কি লিখলাম? সে বই পড়ে, তার মানে এটা আমরা কি লিখব? যে হি রিডস রিডস বুক, সে বই পড়ে। তার মানে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হলো সে, হি, এবং ভার্ব রিডস মানে পড়া, বা অবজেক্ট বুক, কি পড়ে? বই পড়ে। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। যেমন বাংলায় চেনার রূপ হচ্ছে অ আ এস ও ই এম আই, এই সমস্ত জিনিস কোথায় থাকবে? কাজের শেষে বা ক্রিয়ার শেষে, সরি ক্রিয়ার শেষে। তো ক্রিয়ার শেষে দেখো কি? আমি ভাত খাই, ই ই, আমরা কি? ই পেলাম। এই সমস্ত থাকলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়টা বোঝা গেল। তো এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হলো যেই কাজটা বর্তমানে চলছে, বর্তমানে চলছে বা এই সময়ে চলছে, সেটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো? যে বাংলায় আমরা কি করে বুঝবো? যেমন বাংলায় ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে কিন্তু তেছো, তেছি, তেছে, ছি, ছে, এই সমস্ত যে এই ধরনের কিন্তু থাকবে। তো কি কি থাকবে একটু লিখে নেই ডিটেল করে, তাহলে ভালো হবে। কি কি থাকবে? যেমন তেছো, তেছি, তেছো, তেছি, ছে, ছে, তেছেন, ছি ইত্যাদি কিন্তু থাকবে ক্রিয়ার শেষে। কোথায় থাকবে? ভার্ব বা ক্রিয়ার শেষে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রণালীটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রণালীটা, সেই গঠন প্রণালীটা কিরূপ হবে? সাবজেক্ট
plus am oblique is oblique are plus verb plus ing plus object. তো আমরা এর যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমরা বা গঠন প্রণালী আমরা লিখে নিলাম, কি লিখলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এবার আমরা একটা এক্সাম্পল দিই, আমরা আমরা এক নম্বরে লিখব সে কাজ করছে, তো সে কাজ করছে, এটাকে যদি আমরা লিখি তাহলে লিখব he is doing the work, he is doing the work. তো এবার কিভাবে লিখলাম, যেমন সাবজেক্ট কে, সে, হি সাবজেক্ট। তো এবার আমাদের যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, স্ট্রাকচার অনুসারে এম ইজ আর ব্যবহার করতে হবে। তো এখানে আমরা হির পরে আমরা ইজ ব্যবহার করলাম, এম ইজ আর এর ব্যবহার নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল শ্যাল হ্যাজ হ্যাভ এই সমস্ত যে ইউজ গুলো ব্যবহার গুলো কোন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটা নিয়ে আলোচনা করে ভিডিও ডিউরেশন আমি লম্বা করি না। তো তারপর আমরা ইজ ব্যবহার করলাম, তারপর আমাদের কি নিয়ম ছিল, ভার্ব, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তো আমাদের মেইন ভার্ব কি, ডু মানে করা, তার সঙ্গে কি আইএনজি যুক্ত হলো, ডুইং, তারপর হচ্ছে অবজেক্ট ওয়ার্ক, দা ওয়ার্ক। তো হি ইজ ডুইং দা ওয়ার্ক, সে কাজ করছে। তো তারপর আমরা সেকেন্ড এক্সাম্পল দিতে পারি, দু নম্বর এক্সাম্পল আমরা দিতে পারি, আমি আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। তো এটা আমরা লিখব আই এম গোয়িং টু স্কুল। তো এখানে সাবজেক্টকে আমি সাবজেক্ট, সাবজেক্টের পর কি হবে, এম ইজ আর, তো আই এর পরে সবসময় এম বসে, তো আই এম, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে গো, সঙ্গে যুক্ত হলো আইএনজি, তো এটা গোয়িং হলো, গোয়িং টু স্কুল, অবজেক্ট কি, স্কুলে যাচ্ছি আমি, আই এম গোয়িং টু স্কুল, আমি কোথায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি। তো আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ধারণাটা সেই ধারণাটা আপনারা পেয়েছেন। তো এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি, তার আগে এটা আমি বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে বোঝানো হচ্ছে যেই কাজটা সবে বা বর্তমানে এই মাত্র সম্পূর্ণ হলো, কোন একটা কাজ সবে বা বর্তমানে এই মাত্র সম্পূর্ণ হলো, সেই ধরনের বোঝালে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বাংলায় আমরা কি করে বুঝবো যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেমন আমরা লিখতে পারি ই আছি, আছে, যেমন ই আছেন, যেমন আছে বা নাই, খাই ইত্যাদি ইত্যাদি কিন্তু থাকবে, যেমন ই আছি, ই আছে, ই আছেন, আছে, নাই, খাই ইত্যাদি কি থাকবে, কোথায় থাকবে, ভার্ব অর্থাৎ ক্রিয়ার শেষে, বাংলায় ক্রিয়ার শেষে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে গঠন প্রণালীটা, স্ট্রাকচারটা সেটা আমরা লিখে নিচ্ছি, স্ট্রাকচারটা কি হবে, যেমন সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস পি পি ফর্ম অফ ভার্ব প্লাস
অবজেক্ট। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা কি ইউজ করব হ্যাভ অথবা হ্যাজ, তারপর পিপি ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। তো এবার আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে বোঝানো যাবে না। যেমন আমি লিখলাম এক নম্বর, আমি আমার দায়িত্ব পালন করেছি, এটা আমরা লিখব যে আই হ্যাভ ডান মাই ডিউটি, আই হ্যাভ ডান মাই ডিউটি। তো আমরা লিখে নিলাম যে আই হ্যাভ ডান মাই ডিউটি, তো আমি আমার দায়িত্ব পালন করেছি। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই, তারপর আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করলাম, আই এর পরে হ্যাভ বসে, হ্যাভ ফার্স্ট পার্টিসিপল ফ্রম অফ ভার্ব ডান এবং কি অবজেক্ট মাই ডিউটি, মানে আমার কাজ মাই ডিউটি, তো অবজেক্ট আমরা ইউজ করলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি, আই হ্যাভ ডান মাই ডিউটি। তো আমরা আরো একটা এক্সাম্পল দিই, আরো একটা এক্সাম্পল না দিলে আমরা বুঝতে পারি, আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। তো আমরা নেক্সট এক্সাম্পল দিচ্ছি দুই নাম্বার, দুই নাম্বার এক্সাম্পল আমরা দিচ্ছি সে একটি চিঠি লিখেছে, সে একটি চিঠি লিখেছে। তো আমরা এটাকে লিখে নিচ্ছি যে হি হ্যাজ রাইটেন এ লেটার, হি হ্যাজ রাইটেন এ লেটার, লিখে নিলাম যে সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রাইটেন এ লেটার। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে সে বা হি, তো এখানে হি এর পরে যেহেতু হ্যাজ বসবে আমরা লিখে নিলাম হ্যাজ, তো কি করেছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব রাইটেন অবজেক্ট লেটার, তার মানে সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ রাইটেন এ লেটার। তো আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থেকে আপনাদের যে কনফিউশন সেটা হয়তো দূর হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। আমরা দেখে নেব লাস্ট নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তার আগে আমি বোর্ডটাকে মুছে নিচ্ছি। তো এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ পূর্বে শুরু হয়েছিল কিন্তু বর্তমানেও চলিতেছে বা বর্তমানেও চলছে, এই ধরনের যদি বোঝায় তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিয়ে দিলাম যে সে সাত দিন যাবত জ্বরে ভুগিতেছে, তো সে কিন্তু অনেক দিন আগে থেকে জ্বরে ভুগছে কিন্তু বর্তমানেও ভুগছে অনেক সাত দিন যাবত। তো কিংবা আমি দুই ঘন্টা যাবত বই পড়িতেছি, আমি কি দুই ঘন্টা যাবত বই পড়তেছি কিন্তু এখনো পড়ছি, তো এই ধরনের যদি বোঝায় অর্থাৎ কোন একটা কাজ পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে, এই ধরনের বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বাংলায় আমরা কিভাবে চিনব যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তো আমরা এটার জন্য বাংলার যে ভার্ব অর্থাৎ ক্রিয়া, ক্রিয়ার শেষে আমরা কি কি লক্ষ্য করতে পারি, যে তেছো তেছি ছি ছেন ইত্যাদি, যেমন কি কি থাকতে পারে, যেমন তেছো তেছি ছি ছেন ইত্যাদি, তেছো তেছি ছি ছেন ইত্যাদি যদি থাকে বাংলার ক্রিয়া অর্থাৎ ভার্বের শেষে তাহলে কিন্তু সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তো এর যে স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী সেটা আমরা কি লিখব, গঠন প্রণালীটা আমরা লিখে নিচ্ছি। তো এর যে গঠন প্রণালী সেটা হচ্ছে সাবজেক্ট
plus have been oblique has been plus verb plus ing plus object. এর গঠন প্রণালী কি থাকবে? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা উদাহরণ দিচ্ছি এবার, এক্সাম্পল হিসেবে এক নাম্বার আমরা কি লিখব, যে সে সাত দিন যাবত জ্বরে ভুগিতেছে। তো লক্ষ্য করুন আমরা কিন্তু কি এখানে ক্রিয়া কি ভার্ব মানে ভোগা, জ্বরে ভুগছে, তো জ্বরে ভুগছে, তো ক্রিয়ার শেষে তেছে, তেছে কিন্তু আমরা পেলাম। তো সে সাত দিন যাব জ্বরে ভুগতেছে বা ভুগিতেছে। তো এটা আমরা যখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইংরেজিতে লিখব তখন সেটা হবে হি হ্যাজ বিন সাফারিং ফিভার ফর 7 days, he has been suffering fever for 7 days. তো আমরা লিখে নিচ্ছি he has been suffering fever for 7 days. He has been suffering fever for 7 days. তার মানে যেহেতু হি হিয়ার পরে হ্যাজ বিন বসবে আর আই হলে হ্যাভ বিন বসবে, তো হি হ্যাজ বিন সাফারিং ফিভার ফর 7 days, সে 7 দিন যাবৎ জ্বরে ভুগতেছে ভুগিতেছে। তো এখানে সাবজেক্ট হি বা সে, তো আমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন আমরা বসবো, তাহলে এখানে যেহেতু হি বসছে তো আমাদের এখানে হ্যাজ বিন বসছে। তো ভার প্লাস আইএনজি সাফারিং প্লাস অবজেক্ট বা বাকি অংশটুকু, বাকি অংশটুকু বা অবজেক্ট বা বাকি অংশটুকু যেটা হচ্ছে ফিভার ফর 7 days, বাকি অংশটুকু। তো এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে আমরা এখানে লিখলাম ফর, আমরা ফর লিখলাম। তো ফর কেন লিখলাম সেটা পরবর্তীতে আলোচনা করছি, তার আগে আমরা আরো একটি এক্সাম্পল দিচ্ছি। তো 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি, আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি। তো এটা আমরা যদি লিখি যে কি হবে, যদি আমরা লিখি তাহলে হবে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স, আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। তো আমরা লিখে নিচ্ছি আই, আই এর পরে যেহেতু হ্যাভ বিন বসবে, হ্যাভ বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স। তো আমরা লিখে নিলাম যে আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স 2 আওয়ার্স, তার মানে এখানে আই সাবজেক্ট, আই এর পরে হ্যাভ বিন বসবে এবং ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট বা বাকি অংশটুকু। তো আমরা লিখলাম, তো এখানে আমরা কি ইউজ করলাম সিন্স বুক সিন্স 2 আওয়ার্স। তো আমাদের এখানে 2টা পয়েন্ট উঠে আসলো, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স, কখন আমরা ইউজ করব। তো একটা কথা ভালো করে জানিয়ে রাখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সময় কোনো জিনিসকে, কোনো সময় যদি কোনো সময় দিন ধরে উল্লেখ করা থাকে বা দিন ধরে বোঝানো হয়, যেমন কি সে 7 দিন যাবত, কয়দিন যাবত, 7 দিন যাবত, মানে এটা দিন ধরে হলো, যেমন দিন ধরে
বা দিনকে উল্লেখ করে বোঝানো হয় যে সাত দিন ধরে কিংবা পাঁচ দিন ধরে, দুই দিন ধরে, চার দিন ধরে, এই ধরে দিন ধরে যদি বোঝানো হয় তাহলে আমরা ফর লিখব। তাহলে আমরা কি ফর ইউজ করব। এবং যদি কোনো কিছু ঘন্টা ধরে বোঝানো হয়, যেমন দুই ঘন্টা যাবত, তিন ঘন্টা যাবত, চার ঘন্টা যাবত, পাঁচ ঘন্টা যাবত কাজটা করছে, সে এই কাজটা পাঁচ ঘন্টা যাবত করছে কিংবা দুই ঘন্টা যাবত করছে, তিন ঘন্টা যাবত করছে, তাহলে আমরা ঘন্টা ধরে বোঝালে, ধরে যদি বোঝানো হয় তাহলে আমরা কি লিখবো, সিন্স, এস আই এন, তাহলে আমরা সিন্স লিখবো ঘন্টা ধরে বোঝালে। যেমন কোন একটা কাজ ধরো যে সে এই কাজটা সাত দিন যাবত করছে, তাহলে ফর ফর হবে সাত দিন ধরে, এবং সে এই কাজটা দুই ঘন্টা যাবত করছে, তাহলে সিন্স হবে। আশা করি এই প্রেজেন্ট টেন্সের সমস্ত বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি, যতটুকু চেষ্টা করেছি, আমার সাধ্য ছিল ততটুকু আপনাদের চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন। পরবর্তী পাঠগুলোর জন্য ধন্যবাদ।